আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টার। রাফি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আলোচনার টপিক হচ্ছে কমপ্লিটিং অফ সেন্টেন্স সাজেশনস ফর এসএসসি এক্সাম ইউনিট 2020। তোমরা যারা 2020 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য মূলত এই সাজেশন। তো এই কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের এসএসসি পরীক্ষায় ইংরেজি সেকেন্ড পেপারে 7 নম্বর কোশ্চেন এসে থাকে। তো এখানে মূলত আমি কিছু সাজেশন তোমাদের বলবো, এগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই এখানে কমপ্লিটিং অফ সেন্টেন্সে ফুল মার্ক পাবে। তো এখানে শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রোভার্বস নিয়ে, প্রবাদ বাক্য নিয়ে। তো শুরুতে 1 নম্বরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেয়ার গোস এ প্রোভার্ব দ্যাট, তারপর এখানে গ্যাপ রয়েছে, তারপর ইট ইজ সেড দ্যাট, এখানে গ্যাপ রয়েছে। তো এই গ্যাপ অংশগুলোতে তোমাকে কী করতে হবে, যে কোনো প্রবাদ লিখে দেবে। ইট দেয়ার গোস এ প্রোভার্ব দ্যাটের পরে জাস্ট যে কোনো একটা প্রবাদ লিখে যাবে, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই প্রবাদটা লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল। ইট ইজ সেড দ্যাট, তারপরে আমি যে কোনো একটা প্রবাদ বাক্য লিখে দাও, তো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেলো। আর প্রবাদের অর্ধেক যদি দেওয়া থাকে তাহলে বাকি অর্ধেকটুকু তোমাকে লিখতে হবে। প্রবাদের কিছু অংশ দেওয়া থাকলো, যেমন টাইম অ্যান্ড টাইড দেওয়া থাকলো, তোমাকে জাস্ট লিখতে হবে কি ওয়েট ফর নান। আরেকটা বিষয় হচ্ছে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করার সময় অনেকেই হয়তো পুরো সেন্টেন্সটাই উঠাও না, পুরো সেন্টেন্সটা উঠানোর এখানে কোনো দরকার নেই। জাস্ট এ বি সি ডি ই দিয়ে তোমাকে জাস্ট শুধু উত্তরের অংশটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে কিছু প্রবাদ দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট প্রবাদ, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এরপর রয়েছে অল সোয়েল দ্যাট ইনস ওয়েল, এ ম্যান ইজ নন বাই দি কোম্পানি হি কিপস, এরপর রয়েছে হেলথ ইজ ওয়েলথ অথবা ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এরপর রয়েছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, স্ট্রাইক দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, এরপর রয়েছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে, তারপর রয়েছে এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, এ স্টিটস ইন টাইম সেভস লাইন, তারপর রয়েছে অ্যাস ইউ সো সো ইউ লিভ। তো এই প্রবাদ বাক্যগুলো খুবই ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। এরপর কিছু স্ট্রাকচার শিখবে, যেমন ইফের স্ট্রাকচার শিখবে। তো সময় স্বল্পতার কারণে আমি এই স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত বলছি না। তো এই যে আজকের ভিডিও, এই আলোচনাটা আমি অবশ্যই পিডিএফ ফাইল আকারে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই পরবর্তীতে স্ট্রাকচারের সাথে মিলিয়ে নিবে। তো সরাসরি ইফের ইফের এক্সাম্পলে চলে যাচ্ছি। তো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করবে। ইফ আই স হিম আই উড হেল্প হিম, আমি যদি তাকে দেখতাম তাহলে আমি তাকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড বিন হাঙ্গি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম, আই উড হ্যাভ ইটেন দিস ফুডস, আমি এসব খাবার খেতাম। এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, এটা উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার। এরপর রয়েছে অ্যাস ইফ অথবা অ্যাস দো, সরাসরি উদাহরণ চলে যাচ্ছি। হি টক্স অ্যাস ইফ হি নিউ এভরিথিং, সে কথা বলে যে যেন সে সব কিছু জানে। দ্য লেডি স্পোক, মহিলাটি কথা বলে অ্যাস দো শি হ্যাড নন এভরিথিং, সে সব কিছু জানে। এরপরে লিস্ট, সরাসরি উদাহরণ চলে যাচ্ছি। হি ওয়াক্স ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য বাস, সরি, সে দ্রুত হাঁটে, পাশে ভয় হয় সে ট্রেনটি মিস করে। দি ওল্ড ম্যান ওয়াক স্লোলি লিস্ট হি শুড স্টাম্বল, বৃদ্ধ লোকটি আস্তে হাঁটে, পাশে ভয় হয় সে হোঁচট খায়। এরপরে রয়েছে আনলেস, সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। আনলেস ইউ আর ইউনাইটেড ইউ উইল ল্যাগ বিহাইন্ড, যদি তোমরা ইউনাইটেড থাকো অর্থাৎ একসাথে থাকো, ইউ উইল ল্যাগ বিহাইন্ড, তোমরা পিছিয়ে পড়ে যাবে। ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আনলেস ইউ লার্ন ইংলিশ বা ওয়ার্ক হার্ড, তুমি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না যদি না তুমি ইংরেজি শেখো অথবা যদি না তুমি কঠোর পরিশ্রম করো। অ্যাস বাসিন্সে চলে যাচ্ছি, অ্যাস বাসিন্স শুরুতে থাকবে যেটা। অ্যাস দ্য বয় ইজ ক্লিভার হি ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন, যেহেতু বালকটি চালাক সে প্রশ্নের উত্তর দিতে পারে। সিন্স হি ওয়ার্ক হার্ড হি কুড শাইন ইন লাইফ, যেহেতু সে কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি করবে। দো অল দ্য বার্ড এই বাক্যগুলো একটি বাক্য আরেকটি বাক্যের অবশ্যই বিপরীত হয়, যেমন দো হি ইজ পুর হি ইজ অনেস্ট হি ওয়ার্ক হার্ড বাট ফেল্ড, যদিও সে গরিব সে সৎ সে কঠোর পরিশ্রম করলো কিন্তু ফেল করলো। তো একটা একটা কী হলো, বিপরীত হচ্ছে। সিন্স মাঝে থাকলে এটার স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই লিভড ইন ঢাকা, এটা অনেক বছর ধরে আমি ঢাকায় বাস করি। টেন ইয়ার্স পাস্ট উই হ্যাড ডান দ্য জব, 10 বছর হয়েছে আমরা
চাকরিটি করছি। এরপরে 9 নম্বরে অ্যাজ সুন অ্যাজ নো সুন হ্যাড ডট ডট দেয়ার হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন ভার্বের সাথে আইএনজি, এগুলো থাকলে সাধারণত ভিন্ন সাবজেক্ট নিয়ে তারপরে ভার্ব টু দ্বারা এটাকে কমপ্লিট করতে হয়। তো এখানে আমি জাস্ট উদাহরণ চলে যাচ্ছি, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি রান অ্যাওয়ে, অর্থাৎ চোরটি পুলিশ দেখতে না দেখতে সে পালিয়ে গেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ থিপ রয়েছে, থিপের পরে কিন্তু আবার পরবর্তীতে আমরা থিপ নিয়ে পরবর্তীতে প্রোনাউন হি নিয়েছি এবং ভার্ব টু নিয়েছি এবং অবজেক্ট নিয়েছি। তো চোরটি পুলিশ দেখতে না দেখতেই সে কী করলো, পালিয়ে গেলো। হোয়াইলের নিয়মটা দেখবে, আই স হিম হোয়াইল হি ওয়াজ রিডিং, আমি তাকে আই স হিম হোয়াইল হি ওয়াজ রিডিং, আমি তাকে দেখলাম যখন সে পড়তেছিল। হোয়াইল আই ওয়াকিং আই স ইস, দেখ যখন আমি হাঁটতেছিলাম আমি একটা সাপ দেখলাম। এরপরে হচ্ছে টিল বা আনটিল, সরাসরি উদাহরণ চলে যাচ্ছি, ওয়েট হেয়ার টিল বা আনটিল আই কাম ব্যাক। এরপর উইশ আই উইশ আই ওয়ার এ কিং অথবা আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমার ইচ্ছা জাগে আমি যদি আবার শিশু হতাম অথবা আমি যদি আবার রাজা হতাম অথবা আমি শিশু হতাম। এবং সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। হি হায়ার্ড এ ট্যাক্সি ইন অর্ডার দ্যাট হি কুড গো দেয়ার, সে একটা ট্যাক্সি ভাড়া করলো যাতে সে সেখানে যেতে পারে। তো এই ছিল আজকে মূলত আলোচনা। তো এই রুলসগুলো তুমি যদি ফলো করো এবং এই প্রবাদ বাক্য পড়ো তাহলে আশা করি এখানে 5টা মার্কস তুমি কনফার্ম করতে পারবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, টাটা।